দক্ষিণা কালী, গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্যকে প্রতিদিনই প্রত্যেকটা পদক্ষেপে সঙ্গে সঙ্গে নিয়ে চলছি, ডান হাত এবং বাঁ হাতের মতো। কিন্তু আমরা কি জানি যে একটি এমন টোটকা আছে, যেই টোটকা দিয়ে ঠিক মতো করা যায় আপনার জীবনে ক্রমাগত, যেটা আমরা আজকে কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 6 মাস, কেউ 9 বছর কানে শুনতে পাচ্ছি না, অর্থাৎ শুভ খবর। সেই শুভ খবর বা সুসংবাদ আপনি কোনোভাবেই পাচ্ছেন না। আপনি চতুর্দিক থেকে একটা এমন কালো ছায়ার ঘেরাট হয়ে পড়ে গেছেন যে আপনি সবসময় দুঃসংবাদ, আপনি সবসময় দুঃখের খবর, আপনি সবসময় আপনার জীবনকে দুঃখময় করে তুলছেন। আপনার জীবনে শুভ খবর আসবে সেটা কখনোই আসছে না। সেই খবর হতে পারে যে আপনার সন্তান বহুদিন ধরে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পরীক্ষা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, হঠাৎ করে কোন একটা সালের পরীক্ষার তার শুভ খবর চলে এলো যে সে সিলেক্টেড হয়ে গেছে। আপনি আপনার সন্তানের বিয়ের জন্য প্রচুর চেষ্টা করছেন, প্রচুর পাত্রবাদী দেখছেন, দেখা গেল হঠাৎ করে কোন একটা সম্বন্ধ ভালো লেগেছিল, ভালো কথা হয়েছিল, তারা নিজেতে কথা বন্ধ করে দেয়, হঠাৎ করে তার বাড়ির থেকে শুভ সংবাদ চলে এলো। হঠাৎ করে আপনার লোন যেটা বহুদিন ধরে চেষ্টা করছেন, সেটা জমির হতে পারে, বাড়ি হতে পারে, বিজনেস হতে পারে, লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল, অর্থাৎ গুড নিউজ, শুভ সংবাদ। যদি আপনি আপনার জীবনের শুভ সংবাদ শোনা ভুলে গেছেন, তাহলে আজকের এই টোটকা আপনার জীবনে অবশ্যই শুভ সংবাদ আনবে, আনতে বাধ্য, আনছে এবং আগামী দিনও আপনাকে শুভর বার্তা বয়ে নিয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে সেটা অত্যাধিক সহজ নিয়ম, যেই নিয়মটা আমরা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় করতে পারি অথবা স্নান করেও করতে পারি। কারণ আমরা বলেছি যে আমরা যাতে ঈশ্বরকে ভালোবাসি, সনাতন ধর্মে আমরা বিশ্বাসী, আমরা রোজ সকালে উঠে কিছু করি চাই না করি ঠাকুরের সাধন ভজন করি, ঠাকুর যারা ভোগ নিবেদন করি, দুঃখের কথা জানাই এবং সবসময় বলি ঠাকুর শুভ সংবাদ দিও। তো আজকের দিনে এই ঈশ্বরই পারে যে আপনাকে শুভ সংবাদ দিতে। কোনো আপনি পূজোর আশ্রমের মন্দিরে গেছেন, সেখানে আপনাকে দিল চরণামৃত, আপনি হাত পেতে নিলেন, এই এই মধ্যমাতে আপনি চরণামৃতটা খেলেন। কেন বলা হয় সিন্নি ফল প্রসাদ পাতায় দান করা হয় আর চরণামৃত হাতের তালুতে দেওয়া হয়, কেন? কারণ জানেন কেন? আপনার বাটিতে দিতে পারতো, আপনাকে মুখে দিতে পারতো, আপনার গ্লাসে দিতে পারতো। কেন আমরা প্রত্যেকে চরণামৃত হাতের তালুর মধ্যে খাই, হাতের তালুর মধ্যে নেই? প্রথমত জানতে হবে এই হাত, যে হাত হচ্ছে আমাদের কার্যকারী, আমাদের বাহক বলতে পারি, সমস্ত কাজের ক্ষেত্রে হাতকে বহন করা হয়, এই আঙুলকে বহন করা হয়। তেমনি এই হাতের মধ্যে আছে নবগ্রহ, অর্থাৎ 9টা গ্রহের মাউন্ট কিন্তু আমরা এই হাতের মধ্যে দেখতে পাই, এবং এই 9টা গ্রহর উত্থান পতন, ক্রস, রেখা, চিহ্ন, তিল, এই সবগুলো আমাদের এই কর্মজীবনের হাত। এই হাতের নাম যশের জন্য আজকে এই সৌভাগ্যের সন্ধান থেকে লক্ষ লক্ষ লোক ভালো আছে, শুধুমাত্র আমার হাতের এই করণ ক্রিয়ার জন্য। তাই হাত অর্থাৎ যার মধ্যে নবগ্রহের বাস, এই হাতকে যদি আমরা ঠিক মতো কার্যকারী করতে পারি, এই হাতই আমাদের শুভ সমাজে বাধ্য হবে। একটা মন্ত্র যেটা আমরা সবসময় শুনেছি যে আপনি অর্থের জন্য, আপনি বিদ্যার জন্য, আপনি সুখ শান্তির জন্য, আপনি সৌভাগ্য বৃদ্ধির জন্য, আপনি দারিদ্রতাকে নাশ করার জন্য, যদি ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই কম বেশি মন্ত্রটি জানি যে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, আর করমূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম, অর্থাৎ কর বসতে অর্থাৎ করাগ্রে বসতে মহালক্ষ্মী, এখানে মহালক্ষ্মী বিরাজ করছে, ঠিক করমধ্যে আছে সরস্বতী, আর ঠিক করমূলে আছে গোবিন্দ, অর্থাৎ প্রভু জগন্নাথ। তাই আজকের দিনে টোটকাটা রথযাত্রার উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম প্রত্যেকটি মায়ের কাছে জগন্নাথ দেবের প্রার্থনাকে সঙ্গে নিয়ে। তো এই যে মন্ত্রটি যে কর বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, আর কর মূলে গোবিন্দা, প্রভাতে কর দর্শনম, অর্থাৎ প্রতিদিন সকালে দর্শন করো এই হাতকে। কিন্তু একে আমি আরেকটু মজাদার করার জন্য, আরেকটু স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত, আর একটু মধুর করার জন্য আমি যে টোটকাটা বলবো সেটাকে মারাত্মক করে দিতে হবে আপনার জীবনে, সেটি হচ্ছে আঙুলের মূলে বা আঙুলের ঊর্ধ্বে দিলে মধু সুখবর পাবেন শুধু। কি বললাম? যে আঙুলের ঊর্ধ্বে দিলে মধু সুখবর পাবেন শুধু, শুধু সুখবরের উপর সুখবর। আঙুলের ঊর্ধ্বে মানে আমি করমূলে বলছি, অর্থাৎ এইটাকে যেটাকে ফার্স্ট লাইন বলা হয়, এটা হচ্ছে করমূল, এটা মধ্যমূল, এটা নিম্নমূল, এটা করতল। তাই মনে রাখবেন
যে আঙুলের ঊর্ধ্বে কথাবার্ত করমূলে, করমূলে বা আঙুলের ঊর্ধ্বে দিলে মধু সুখবর পাবেন শুধু। এটা গোবিন্দ আপনাকে দেবে, এটা জগন্নাথ আপনাকে দেবে, এটা স্বামী নারায়ণ আপনাকে দেবে, এবং এটা আপনার কর্মফল আপনাকে দেবে। যদি নিয়মিত ঠিক মতো করতে পারেন তাহলে আপনার জীবনে শুভ সংবাদ, গুড নিউজ আসতে কেউ আটকাতে পারবে না। অবশ্যই বলবো কি করে কি প্রসেস, তার আগে দেখে নি প্রথম কলার বন্ধু কে আছে। নমস্কার। নমস্কার দাদা, আমি বীরভূম থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। নাম? ডেট অফ বার্থ? নাম আপনার গোয়েন। ডেট অফ বার্থ? 15/11/1997। 15/11/1997। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 10:35। জন্মস্থান? কাটোয়া। 10:35 কাটোয়া। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ দাদা, ভালো লাগে। ওকে, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এগুলো বোঝা যায় তো, বুঝতে পারো তো? হ্যাঁ বোঝা যায়, টোটকা গুলো ভালো লাগে। এবং আজকের বিষয় হচ্ছে আমাদের হাত। এই হাতই তো একটা মানুষকে কর্ম ক্ষমতা যোগায়, এই হাতের রেখার মাধ্যমে মানুষ উন্নতি পায়, আবার এই হাতের এই মাউন্টের খারাপের জন্য মানুষ অবনতি পায়। তো এটা তো বুঝতে পারছো, হাতকে আমাদের সবার আগে সংযত করতে হবে, তাই না? ভালো কাজ করলে কেউ তোমার পিঠে হাত দিয়ে চাবড়ে বলবে বাহ, আবার খারাপ কাজ করলে তোমার গালে হাত দিয়ে কি বসবে? চর। তো এই হাতের মধ্যেই নবগ্রহ, হাতের মধ্যেই উন্নতি, হাতের মধ্যেই উত্থান, হাতের মধ্যেই সাকসেস, সবটা কিন্তু লুকিয়ে আছে। আজকে টোটকা শুধু শুনলে হবে না, এটাকে নিয়মটা পালনও করতে হবে। সুখবর তোমার লাইফে যদি পেতে চাও, চলো, তোমার জন্ম আর শনিবার? হ্যাঁ শনিবার। আচ্ছা, তোমার হচ্ছে কর্কট লগ্ন, বিষ রাশি, নক্ষত্র রোহিণী, জানা আছে? এবার মেন হরোস্কোপ ঢুকবো, তার আগে বলবো তোমার বাড়িটা একটু রিপেয়ারের প্রয়োজন আছে, তোমার বাড়িটার রিপেয়ারের প্রয়োজন আছে। জন্মচার বলছে কোনো একটা ওয়াল খুব ড্যামেজ হচ্ছে, দিনের পর দিন ড্যাম ধরতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ বলো। আছে, এখানে বাড়িটার রিপেয়ারের প্রয়োজন আছে। এবং তোমাদের বাড়ির উপর কি সানসেট টিন না ঢালাই, কোনটা আছে? ঢালাই। ঢালাই, তার উপর কি ছাদ দিয়েছো না এখনো দাওনি? হ্যাঁ ছাদ দেওয়া আছে। এবং বলছে এখানে তোমাদের ছাদের ওপরে বা বাড়ির মধ্যে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবে না, কোনো অ্যালোভেরা, কোনো মনসা, কোনো ফণী মনসা, কোনো ক্যাকটাস, এই ধরনের কোনো কাঁটা জাতীয় গাছ রাখবে না, ইভেন লেবু গাছকে আমি সাবধান করব। আছে, ঠিক করে বলো। না নেই, এরকম কোনো গাছ নেই, রাখবেও না, ঠিক আছে? দ্বিতীয় জন্মচার বলছে তোমার জন্মচার্ট অনুযায়ী, এক মিনিট, তোমার জন্মচার অনুযায়ী তোমার কর্কট লগ্ন, বিষ রাশি, নক্ষত্র রোহিণী, ফার্স্ট কথা তুমি খুব ডিপ্রেশনের মধ্যে ভুগছো, টেনশন তোমার মধ্যে প্রচুর চলছে, যে আগামী দিনে নিজের ভবিষ্যৎ, কর্মের জায়গা, সাকসেস, এগুলো নিয়ে মারাত্মক ডিপ্রেশন এবং টেনশন চলছে। জন্মচার বলছে লগ্নের দ্বিতীয় ভাবে রাহু থাকার জন্য হঠাৎ হঠাৎ টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, হঠাৎ হঠাৎ বহু মানুষ তোমায় ভুল বুঝবে, হঠাৎ করে তোমার বিবাহ, তোমার ভালোবাসা, রিলেশনে তোমার দূরত্ব তৈরি হতে পারে। বলছে তুমি কিন্তু মাঙ্গলিক নও, লগ্নের সপ্তমে শনির ঘরে বৃহস্পতি থাকার দরুন তোমার অনেকে তোমায় ভুল বুঝবে, অনেক হওয়া কাজ আটকে যাবে। তোমার জন্মচার কিন্তু বলছে গভর্নমেন্ট সার্ভিস, চাকরি প্রাপ্তির যোগ, ডেভেলপমেন্ট আছে, কিন্তু সেটা সাকসেস তোমার হচ্ছে না, এবং তোমার শরীর ভালো যায় না, হেলথ, বুঝতে পারছো? হ্যাঁ। এবং এখানে মঙ্গল শুক্র ষষ্ঠ ঘরে আছে, এই জন্মচারের কিন্তু অনেক ক্রাইসিস আছে। যেমন এখন চলছে 2011 সাল থেকে তোমার রাহুর দশা, এই রাহু যতক্ষণ চলবে ততক্ষণ তোমার জীবনে আপস এন্ড ডাউন লেগেই থাকবে, যতই প্রতিকার কবজ মাদুলি তুমি পড়বে, কারণ চলছে শুক্রের অন্তর্দশা, 2023 জানুয়ারি থেকে শুরু হয়েছে, যতক্ষণ না শুক্র স্থান পরিবর্তন করবে রাহু তোমাকে শুভ রেজাল্ট দিতে পারবে না, লটারির টিকিট কাটবে না, টাকা পয়সা ভুলভাল জায়গায় ইনভেস্ট করবে না, জলের মতো খরচা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হচ্ছে। তুমি কি করো ভাই? আমি এখন সফটওয়্যার ডিপার্টমেন্টে চাকরি করছি। তাহলে আমি তোমায় কি বললাম, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার প্রবল যোগ, তাই তো করছো? না এই মুহূর্তে আমি প্রাইভেট সেক্টরে আছি। তো ডেভেলপমেন্ট তো আছে, চেষ্টা করছো কিছু? হ্যালো। হ্যাঁ ডেভেলপমেন্ট আছে, চেষ্টা করছো কিছু? হ্যাঁ সরকারি চেষ্টা করছি। চেষ্টা করো, তোমার গভর্নমেন্টে হয়ে যাওয়ার চান্স কিন্তু 100% আছে,
কিন্তু তোমার এই জন্মচাটে যে বৃহস্পতির নেগেটিভিটি, শনি নবমে গেছে এবং রাহু দ্বিতীয়ে গেছে, এতে মানসিক শান্তি, বৈবাহিক শান্তি আর আর্থিক সান্ত্বনা পেতে দেবে না। বলো তোমার মেন প্রশ্নটা এবার একটু বলো। মেন প্রশ্ন হচ্ছে যে আমার ইনকামটা জমছে না। ওই যে বললাম না, সেভিংস করতে দেবে না, প্রথমেই তো বললাম। যেখানে যতক্ষণটা এই সেকেন্ড হাউসের প্রতিকার রাহু বসে আছে, শনি আর শনির ঘরে বৃহস্পতি, এগুলো ক্লিয়ার না করবে, তুমি রোজগার করবে, তুমি বেকার থাকবে না, তুমি কষ্ট করো, তুমি পরিশ্রম করো, তুমি ওভার টাইম করো, বা যেটুকু টাকা পাও, 4 টাকা পেলে 6 টাকা তোমার খরচা হয়ে যায়, 6 টাকা। বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি এখনো। ভালোবাসা আছে? না, এই মুহূর্তে এখন নেই। ইয়েস, তাহলে কি বললাম যে প্রেম ভালোবাসা বিয়ের আগে, তুমি কিন্তু মাঙ্গলিক নও, বাট তোমার এখানেও প্রতিকারের দরকার আছে। এই প্রোগ্রামটা না যদি আর প্রথম থেকে ইউটিউবে গিয়ে পরে আবার দেখো না, জয়দা তোমার সব কথাই বলে দিয়েছে। কিন্তু তুমি কি কোথাও গেছো এখনো অবধি? তুমি কি প্রতিকার করেছো এখনো অবধি? না। তাহলে তুমি কি করে এর থেকে ভালো সুখবর পাবে, যেটা নিয়ে আজকের প্রশ্ন বা আজকের আলোচনা, যে সুখবর পেতে গেলে ভাই বাড়িতে বসে আমায় ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমার অনুষ্ঠান দেখো, এটা ফ্যাক্ট নয়। তুমি যাকে ভালো লাগে, বিশ্বাস হয়, ভরসা হয়, তার কাছে যাও, গিয়ে এটাকে প্রতিকার করাও। তাতে যদি খরচা করতে হয় তাহলে খরচা করতে হবে, যদি আগামী দিনে ভালো রেজাল্ট পেতে হয় তাহলে আজকে তোমায় খরচা করতেই হবে, তাই না? নচেত কিন্তু ডেভেলপমেন্ট, কিন্তু সাকসেস কিন্তু কিছুতেই পাবে না। সেভিংস মানুষের জীবনে খুব প্রয়োজন। আমাদের মধ্যম ফ্যামিলি, যারা যারা মিডিওকার মিডিল ক্লাস থেকে বিলং করে না, তারা আয় ব্যয় আর সঞ্চয় এই তিন তিন দিকের পরিপাকের মধ্যে ডুবে যায়। আয় হয়, ব্যয়ও হয়, বাট সঞ্চয় তারা করতে পারে না। তাই এটাকে আটকে রাখার জন্য একটু ভালো কারোর কাছে যাও, শুধু অনুষ্ঠান দেখলে আর ভালো লাগলেই হবে না, বুঝতে পারছো? তুমি কোন জায়গা থেকে ফোন করছো? বীরভূম থেকে। বীরভূমের নিয়ারেস্ট চেম্বার আমাদের শেওড়াফুলি বা হাওড়া, যদি মনে হয়। আর বীরভূমে কেউ ভালো থাকে তাকে দেখিয়ে নাও, ভালো থেকো। দেখুন, আমার বক্তব্য বলার বললাম, বোঝানোর বোঝালাম, বাকিটা তার উপর ডিপেন্ড করছে। যে আলোচনায় ছিলাম যে আঙুলের ঊর্ধ্বে দিলে মধু, সুখবর পাবেন শুভ, মানে শুভ খবর পাবেন শুধু, শুভ খবরের পর শুভ খবর, তারপর শুভ খবর কন্টিনিউ আসবে। কেন? কারণ আপনি যে আপনার হাতে নবগ্রহ আছে তাকে আপনি শান্তি সস্তম করছেন, তাকে আপনি ঠান্ডা করছেন, তার যে আপনার প্রতি রাগ ক্রোশ উদ্বিগ্নতা তাকে আপনি মধুর স্পর্শ করিয়ে তার সঙ্গে আপনি মধুর সম্পর্ক স্থাপন করছেন। তাই বলছি যে আঙুলের ঊর্ধ্বে দিলে মধু, এই আঙুলের ঊর্ধ্ব জায়গাটায় যদি মধু দেওয়া যায়, তার পরের যে কি ক্রিয়াটা সেটা আমি আসবো দেখে নিকে আছে সেকেন্ড কলার। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? থেকে বলছিলাম। কোন জায়গা? বেহালা। বেহালা। বলুন, জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। নাম তপন বসু। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 24 মার্চ 1986। আপনি ঘোরাতে ঘোরাতে আজকে প্রথম দেখলেন, চেষ্টা করলেন, একবারে লাইন পেয়ে গেলেন। বাহ, আবার লাইন পে খুব সুন্দর, যেমন মনে হয় আপনি অনেকদিন অভিজ্ঞতা আছে, গুছিয়ে গুছিয়ে বলছেন আস্তে আস্তে। কোন মানুষ হঠাৎ কোনো কিছু না বেজে লাইন পেয়ে গেলে তার থতমত খেয়ে যায়, বাট আপনি খেলেন না। আমি জ্যোতিষ প্রোগ্রাম অন্যান্য দেখি। হ্যাঁ, আমি ইন্টারেস্টেড এই ব্যাপারে। একদম, সেটাই আমি বললাম যে আপনার মধ্যে যে জ্ঞানটা আছে এবং আপনি প্রোগ্রামটা দেখেন, শুধু ঘোরাতে ঘোরাতেই পেয়ে গেলেন সেটা নয়, আপনি দেখেন। আমি দেখি বা জ্যোতিষের ব্যাপারে আমি বইটাইও পড়ি। ভেরি গুড। তাহলে কি আপনি আপনার ছেলের জন্য নিজে আলোচনা করাতে পারলেন না? তাহলে কি আপনার নিজের ছেলের জন্য সলিউশন নিজে করতে পারলেন না? শুনুন, আমি জ্যোতিষ বই পড়ি, বাট জিনিসটা তো আমি শিখিনি, জিনিসটা তো শেখার বিষয়। একদম, সেটা শেখার জন্য, জানার জন্য শুধু বই পড়ে না, অনেকে আছে, আমি আপনাকে বলছি না, যে ঘরোয়া, না আমি যেটা বলছি যে কিছু মানুষ থাকে কলেজ স্ট্রিট থেকে টুকটাক বই কিনে পড়ে নিজেরাই জ্যোতিষ হয়ে যায়,
তারা নিজেরাই ক্যালকুলেট করতে শুরু করে, তারা নিজেরাই কন্টিনিউ করে। বাট এটা এটা বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্র এত ঠুমকো নয় যে আপনি দুদিন পরে তিন দিনে। একদম, এবার আমি মনে করি এই মানে অগভীর সমুদ্রের থেকে আমি মাত্র একটা ছোট্ট বোতলের জল পেয়েছি আমি মনে করি। না, এখানে দেখবেন অনেকেই বলে না আমি সব জানি, আমি সব পারি, আমি সবার ঊর্ধ্বে। কেউ বলে একদিনে প্রতিকার, কেউ বলে 24 ঘন্টায় রেজাল্ট, কেউ বলে 2 ঘন্টায় প্রতিকার। কিন্তু এটা কি হয়? না, এটা কখনোই সম্ভব না। তাহলে আমার আজ 18 বছরের প্র্যাকটিসেও আমি বলছি আমি ছোট বোতলের এক বোতল জল পেয়েছি এইটুকু, বাকিরা তো। এটা কখনোই সম্ভব না, এটা ভীষণ জটিল। একদম, এটাই আমি জানতে চাইলাম আপনাদের মূল বিষয়। আপনি পড়েন তো, আপনার সাথে কথা বলে নলেজটা আমি শেয়ার করতে পারবো। চলুন, জন্মবার সোমবার। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি। সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? আচ্ছা, প্রথম যেটা কথা বলবো, জন্ম চার্ট অনুযায়ী আপনার ছেলে যেহেতু লগ্নের ঠিক পঞ্চম ঘরে মঙ্গল বসে আছে, তাই মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন মারাত্মক বাড়তে পারে, এবং হঠকারী সিদ্ধান্ত মারাত্মক সে নেয় বারে বারে, সে যে কাজ করার কথা। হ্যালো, হ্যালো, দেখেছেন কপালের কি ফের হয়ে গেল? এত সুন্দর কথা বললাম কিন্তু তাকে জানাতে পারলাম না, আমার দুর্ভাগ্য না তার, ঈশ্বর জানে। নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন বলুন, কে বলছেন? আমি পরজাপলি থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ? জন্ম সময় বলুন। 8:45। সন্ধ্যে না সকাল? সকাল। 8:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? আপনি বাইরে এসে কথা বলুন না, ফোনটা কিন্তু কেটে যাবে। জন্মবার শুক্রবার। টিভিতে শুনছে, এখানে বলছে, আপনারা এতটা ম্যানার্সলেস যে কেন হন আমি বুঝে পাই না। যদি বাড়ির অন্য ব্যক্তি টিভিতে দেখে, আপনি লাইনটা পেলে রিং হলো আমায় পাঠানো, অন্য ঘরে চলে যান, ছাদে চলে যান, বারান্দায় চলে যান, মাঠে চলে যান, পুকুর পাড়ে চলে যান, বাঁশ বাগানে চলে যান, না ওখানেই বসে বসে কথা বলবেন, ফোনেতেও শুনবেন, টিভিতেও শুনবেন, এটা তো হয় না। আপনাকে তো বুঝতে হবে এগুলো অনেক মানুষের কাছে ম্যানার্সলেস। যে আলোচনা ছিলাম যে আঙুলের ঊর্ধ্বে দিলে মধু, শুভ খবর পাবেন শুধু। যারা মারাত্মক অশুভ খবরে জর্জরিত হয়ে গেছে, শুভ খবর কারো বেশি আসছে না কোনো দিক দিয়ে, না ব্যবসা, না চাকরি, না বিয়ে, না দাম্পত্য কলহ, শান্তি পাচ্ছেন না, না সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো দিক দিয়ে রেজাল্ট নেই, তাদের জন্য আজকে টোটকা যে আঙুলের ঊর্ধ্বে দিলে মধু, শুভ খবর পাবেন শুধু। মনে রাখবেন আঙুলের ঊর্ধ্বে বলতে করমূলেও কিন্তু বোঝাচ্ছে এই খানটা, এই খানটা, এইটা হচ্ছে করমূল। এত প্রথমে যে বর্ডারটা আছে এটা হচ্ছে করমূল। তো এখানে আপনাকে 5টা নয়, এই 4টেতে মধু স্পর্শ করতে হবে। মধু স্পর্শ করে এই হাতটাকে এরা মুঠো করতে হবে একদম করতলে। এরা মুঠো করার পর আপনি আপনার যে সমস্যাগুলো আছে সেটা বলবেন, এবং মনে রাখবেন যখন এটা বলবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি বিছানায় করতে পারেন, বা স্নান করে উঠে আপনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে এই 4টেতে 1 ড্রপ করে মধু দেবেন, যে হাতটাকে এরা মুঠো করবেন, ডান হাত দিয়ে প্রত্যেকে করবেন, কেউ বাম হাত ইউজ করবেন না। এরা মুড়ে আপনি বলবেন যে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। আবার রিপিট করছি, করাগ্রে বসত লক্ষ্মী মানে কর অগ্রে, কর অগ্রে বসত লক্ষ্মী, কর মধ্য সরস্বতী মানে যেখানে আপনি মধু লাগাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মী স্থান, তাই বলছে করাগ্রে বসত লক্ষ্মী, কর মূলে, কর মধ্য সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। এটাকে আপনি জপ করবেন 11 বার। 11 বার জপ করার পর এই 4টে হাতে আপনার মধু লাগানো রয়েছে, এটা আপনাকে 4 জায়গায় স্পর্শ করতে হবে। প্রথম আঙুল স্পর্শ করতে হবে এইটার জলে, দ্বিতীয় স্পর্শ করতে হবে বাতাসে, এরম ভাবে স্পর্শ করতে হবে হাওয়ায়, তৃতীয় স্পর্শ করতে হবে আপনাকে যে কোনো গাছে,
আর চতুর্থ পর্ষ কোথাও আপনার ললাটে। এই চার জায়গায় এই মন্ত্রটি 11 বার জপ করার পর আপনাকে করতে হবে। তাহলে কি করবেন, না এই চারটে আঙুলের ঠিক একদম ঊর্ধ্বে একটু করে মধু দেবেন, হাতটাকে মুঠো করবেন, যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি আপনি 11 বার জপ করবেন। চাইলে আপনার ইউটিউবে গিয়ে পজ করে করে শুনতে পারেন, যে করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনি 11 বার জপ করবেন। তারপরে এটা আপনি জলে স্পর্শ করবেন, এটা আপনি বাতাসে স্পর্শ করবেন, এটা আপনি গাছে স্পর্শ করবেন, আর কনিষ্ঠ আঙুলের এই বিন্দুটা আপনি কপালে তিলক দেবেন। দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন, দেখবেন আপনার অর্থ থেকে, বিদ্যা থেকে, সুখ থেকে, শান্তি থেকে, সমৃদ্ধি থেকে সব শুভকরণ পাবেন। এবং আপনাকে এর জন্য লক্ষ্য এটা পাথর পড়তে হবে না। কিন্তু হ্যাঁ, যে জন্মচার আপনার জটিল থাকে, কঠিন থাকে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, টুকটাক করে থাকে, ক্ষতি করে থাকে, তাহলে আপনাকে একজন অভিজ্ঞ এবং জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন যে সমস্যা প্রত্যেকটি মানুষের আছে, কারোর কম, কারোর বেশি, কিন্তু বাড়ি বসে বসে জানবো আর জানবো, জানবো আর জানবো করলে সমস্যা কমবে না, বই বেড়ে যাবে, আর আপনার জীবন থেকে শুভ খবর আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যারা মনে করছেন অনুষ্ঠানটি মিস করছেন বা হাফ দিয়ে দেখছেন, তারা ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে ডেট এবং সৃষ্টি টেলিভিশন, অবশ্যই প্রোগ্রামটা প্রথম থেকে শেষ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড 5টা শেয়ার, 5টা শেয়ার করলে এই যে পাঁচ পাণ্ডবের দল আপনার কাজটা অতি দ্রুত সাকসেস করাবে। আর মনে রাখবেন যারা চাইছেন বাড়ি বসে অনলাইন করতে কনসেন্ট্রেট, তারা অবশ্যই করতে পারেন। 8420757993 নাম্বারটি নিচে আছে, এই লাস্টের এই নাম্বারটি অর্থাৎ 8420757993 আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনি যাকে দেখাতে চাইছেন তার ছবি, ডেট অফ বার্থ এর ডিটেলস, তারপরে আপনার কাছে একটা স্ক্রিনশট যাবে, সেখানে আপনি পে করবেন এবং অবশ্যই করে ডেট অ্যান্ড টাইম পাবেন। তখন আমি আপনার সঙ্গে ওভার ফোনে কথা বলবো, কোনো ভিডিও কলিং এ নয়। আর যারা মনে করছেন আমায় দেখাবেন, চেম্বারে তো আসতেই পারেন, প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোয়া বাজার, প্রত্যেক শনিবার শিয়ালদাহ। দুদিন আগে অবশ্যই নাম বুকিং করে চেম্বারে আসবেন। আর মনে রাখতে হবে যে বুকিং যাদের কনফার্ম হবে, প্লিজ আই এম রিকোয়েস্ট, তারাই আসবেন। যাদের বুকিং কনফার্ম হবে না, বলা হবে নেক্সট উইকে আসুন, তারা আসবেন। কারণ আজকে হাওড়া চেম্বারে প্রায় 27-28 জন লোকের বুকিং ছিল, সেখানে প্রায় 30-32 লোক চলে এসেছেন, কেউ বলেছে আমি আসছি না, সেও চলে এসে দেখাতে। এইভাবে হবে না, আপনার আগে দেখানো ছিল, আপনি আবার কাউকে নিয়ে আসছেন, এটা হবে না। আপনি যদি আগে দেখান, কাউকে নিয়ে আসেন, তার নামটা এন্ট্রি করতে হবে। যদি একটা ফ্যামিলির মধ্যে 4 জন দেখান, তাহলে 4 জনের নামই এন্ট্রি করতে হবে, নচেৎ কিন্তু সম্ভব নয়, কারণ এখানে একটা সিস্টেম ওয়াইজ মেনটেন করা হয়। আর প্লিজ যারা অনুষ্ঠান দেখছেন বা পরে রেকর্ডিং দেখবেন, একটু কথা বলবো দাদার সঙ্গে, আগে কথা বলি, জানি, তারপর ভাবছি, দেখছি, এগুলো করবেন না। ভাগ্য, ভবিষ্যৎ এবং জীবন, এই তিনটাকে নষ্ট করবেন না দিনে দিনে অন্ধকারের মধ্যে ঠেলে। যদি উন্নতি করতে চান, আলোর দিশা দেখতে চান, সৌভাগ্যের সন্ধান পেতে চান, তাহলে অবশ্যই চেম্বারে আসতে হবে, দেখাতে হবে। যদি প্রতিকার লাগে আমি বলবো, যদি প্রতিকার না লাগে আমি বলবো লাগবে না। তারপরেও অনেক মানুষ রেগে যায়, যেমন আগের দিনে আমার কালীঘাট চেম্বারে হয়েছিল যে একজন বৃদ্ধ দম্পতি আমাকে দেখাতে আসে, আমি দেখার পর বলি যে আপনাদের দুজনেরই কোনো প্রতিকার লাগবে না, শুধু আপনারা এই মন্ত্র জপ করুন, এই টোটকা করুন, আপনারা আগামী দিনে ভালো থাকবে। তারা বেচারাই বলবো, তারা বেচারারা বাইরে গিয়ে খুব রেগে যায় এবং সবাইকে বলতে থাকে যে আমাকে কোনো কবচ দিল না, কোনো রুদ্রাক্ষ দিল না। কেন, যদি আপনার না লাগে আমি কেন দেব? আপনার কষ্ট করা অর্থ, রক্ত জল করা অর্থ, শেষ বয়সের সম্বল আপনার সেই অর্থ, যদি আপনার কবচ না লাগে আমি কেন আপনাকে দেব? এবং যদি প্রয়োজন হয় তাহলে আমি নিশ্চয় জোর করবো, যেটা পড়তেই হবে। যদি না লাগে তাহলে পৃথিবী কখনো আমি কাউকে কবচ দিই না, পাথর দিই না, স্টোন দিই না, রুদ্রাক্ষ দিই না, কারণ আমি জানি যার দৌড় যত দূর তাকে ততটাই আমাকে ছড়াতে হবে, তার বেশি আমি কিছু করতে পারবো না। তাই যাদের কবচ পাথর দিই না, আপনি প্লিজ রাগ করবেন না, গুরুস্থানীয় ব্যক্তি আপনারা আশীর্বাদ করুন, যেন এইভাবেই চলতে পারি, কাউকে মিথ্যে কথা বলে, ঠকিয়ে, ভুল কবচ দিয়ে টাকা রোজগার করে বাঁচতে আমি চাই না। তাই আজকে আসতে হবে, শেষ সময় হয়ে গেছে, আবার আসবো আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, ভালো রাখুন, আঙুলের ঊর্ধ্বে দিলে মধু, শুভ খবর পাবেন, শুধু শুধু পাবেন, অশুভ খবর কানের পাশেও ঘেঁষবে না। আজ আসি, দেখাবো আগামী দিন, দেখতে ভুলবেন না
সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।